সময়টা, বিশেষ করে কোভিডের যে সময়ে বিশাল পরিবর্তন আসছে আমাদের চারিপাশে, ব্যক্তিগত জীবনই বলেন, পারিবারিক জীবনই বলেন, আপনার কর্মক্ষেত্র বলেন, সব জায়গা থেকেই ব্যাপক পরিবর্তন আসছে। এবং সেখানে কিন্তু এই সিনার্জি ইফেক্টটা অথবা পিয়ার লার্নিং দিয়ে আপনাদের আমাদেরকে মানে একটা রেডি করা, একটা কাজের জন্য নতুন পরিবেশের জন্য তৈরি করা, এটা একটা চমৎকার উদ্যোগ। আমি আপনাদের যারা এর সাথে যুক্ত তাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না লুফা সাহেব বা আমরা কলিগরা, আমি চাইবো সবার সাথে দেখা সাক্ষাৎ হতে পারলে ভালো হতো, তাহলে আমি আপনাদের মুখটা দেখতে পারতাম, আর মুখ দেখিয়ে আমি হয়তো সাইকোলজিক্যালি আপনাদের ফেসটা রিড করতে পারতাম এবং সেখান থেকে বুঝতে পারতাম যে আপনারা আসলে কি চাচ্ছেন। তো আমি নিজে ভাবলাম যে লুফা রহমান সাহেব কি কারণে আমাকে ইনভাইট করলেন, তার একটা কারণ হতে পারে যে আমি তো আসলে পলিটেকনিকের